হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আজকে অনেকদিন পর একটা ভিডিও আনছি, কিন্তু এটা লাইফস্টাইল ব্লগ না, এটা কুকিং ব্লগ। আর আমি আজকে কী বানাতে হবে দেখছো, একটা ট্রেন্ডিং একটা দেখছি কুকিং চলছে আর আমি ওটা পারি। তোমাকে ওই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি ট্রেন্ডিংয়ে চলছে, দেখো স্ক্রিনে এখন দেখতে পারবে। মানে দাদা আমি ভিডিওটা প্লে করি, এই যে এই ভিডিওটা যেটা চলছে স্ক্রিনে ওইটাই। এই প্রথমে চিপস কেটে, মানে চিপস গুঁড়ো করে সব এর মধ্যে টমেটোর পেঁয়াজ অনিয়ন একটা ওই যে ধনে পাতা আর একটা ব্ল্যাক পেপার এটা নেই আমার কাছে, আর স্লট মানে নুন আর ডিম, আর এইটা মিক্স, এটা পুরো সব কিছু মিক্স করে তারপরে এটা বয়েল করা। আর এটা আমি বয়েল করব না, এটা আমি ফ্রাই করব। এটা টাইটেলে দেখলে এটা অমলেট করব, তাই জন্য সেই অমলেটই করব, তাই সেটার জন্য সব জোগাড় করে আনি। চলো গাইস, নিয়ে চলে এসেছি দুটো ডিম আর লেস। আমি 5 টাকার, মানে 5 টাকার দুটো এনেছি, কেন কেন পাইনি আমি এখানে 10 টাকা দামের এখন কোনো দোকানেই পাইনি। আর ডিম টমেটো পেঁয়াজ, চলো এবার রান্নাঘরে যাই। গাইস চলো এবার স্টার্ট করা যাক, কেন আমি রান্নাঘরে চলে এসেছি আর এখন দেখবো কেমনি কেমনি, কেন আমি কুকিং ভিডিও আমি কোনোদিন বাড়াইনি, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। এই যে আমি দেখতে পাচ্ছি আমি সাইডেই আছি। আর চলো এবার, বেশি কিছু না, বেসিক আমি করে নিচ্ছি, পেঁয়াজ মানে টমেটো আর পেঁয়াজ আমি কেটে নিই, চলো এবার টাইমলেস হয়ে যাক। চলো কাটি এবার প্রথমে টমেটোর। টমেটোর কাটা হয়ে গেছে, এবারে পেঁয়াজ কাটবে। এটা আমি একটা আলাদা জায়গায় করে নিই টমেটোটাকে, আর একটা বাটির মধ্যে টমেটোটা আমি নিই, তারপরে পেঁয়াজ কাটা হোক। আর আমি টমেটোর বেশি খাই না, ওর জন্য আমি খুব কম টমেটো নিয়েছি, আমি 1 পিস টমেটো নিয়েছি যেটা দেখানোর জন্যে। আর একটাই এবার একটাই পেঁয়াজ ছাড়াবো, আর এইগুলো আচ্ছা তোমরা ভাবছো সুরজিৎ এখন কি করতে লেগে গেল লাইফস্টাইল ব্লগ ছেড়ে। আর এখন না গাইস অমনি কিছু না, মানে আমি বেশি কুড়কুড়া ম্যাগি আমি ওইসব বেশি আমি পছন্দ করি, তাই জন্য আমি রেসিপিগুলো ট্রাই করি। ওইবার কোনোদিন ভিডিও করার আমার ইচ্ছা হয়নি, সিরিয়াসলি ভিডিও করার কোনোদিন ইচ্ছা, কিন্তু আমি দেখলাম এখানে সবাই অনেক ক্রিয়েটারই বানাচ্ছে, দেখি এবার আমারও একটা যদি বানিয়ে যদি ভিউস হয়, তোমরা যদি পছন্দ যদি করো সেটার জন্য আমি বানাচ্ছি। কিন্তু ট্রাই করতে পারো যদি, দাঁড়া দাঁড়ো ট্রাই পরে করবে, কেন ওয়েস্ট করো না, আমি দেখে নিই ভালো হয় কি হয় না, তারপরে তোমরা ট্রাই করো। আর আমি ন্যাড়া হয়েছি গরমের জন্যে, কেন সবসময় আমাদের চুল দেখো অনেক ভিডিওতেই দেখেছো। চলো এবার টাইমলেস, এই পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এখন পেঁয়াজ সেই টমেটোর মধ্যেই আমি নিয়ে নিচ্ছি, কেন অমলেট ওর জন্য এইটার এখন দরকার নেই, এটা আবার সাইডে রাখি আপাতত। এইটা আর বেসিক মেন কাজ হচ্ছে কি, মেন কাজ হচ্ছে মানে এই যে লেসটাকে প্রথমে গুঁড়ো করার, গুঁড়ো করে তারপরে ইউজ করা। চলো
সাইডে ফাইনালি গুঁড়ো করা হয়ে গেছে। চলো এবার মিক্সিং করা যাক, আর মিক্সিংটা আমি করবো একটা গ্লাসে। কেন মিক্সিং করবো একটা গ্যাসে, কারণ কি একটা বাটির মধ্যে আমি কেন বাটির মধ্যে আমি ফাটাতে পারি না, মানে ঘোল করতে পারি না, আর ওর জন্য আমি এইটার এইটার মধ্যে করবো, মানে গ্লাসের মধ্যে ভালো করে ভালো তো করে তো স্ক্রিনে একটা ইনস্টাগ্রাম আমার আইডি স্ক্রিনশট আছে, যাও ওইটা গিয়ে ফলো করে আসো, ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রামে, ওখানে গিয়ে ফলো করে আসো। যতক্ষণ আমি মিক্সিং করে ফ্রাই করি, কিন্তু আমি যখন অমলেট করব তখন দেখি, তখন সেইটা এখন দেখি কেমনি হয়। চলো এবার উনুনে বসানো যাবো, তার আগে এই তেল যখন গ্যাস চালাবে ঘরের গ্যাস একটু সেফটি নিয়ে জানো, কেন কি বিপদ কখন হয় বলে তো আসে না বিপদ, তাই তাই জন্য। কেন আমার সেইবারে অ্যাক্সিডেন্ট যখন হলো, যখন ওইটার ভিডিও বানিয়েছিলাম, গ্যাস জ্বালিয়ে নিয়েছি, আর সেফটি নিয়ে চলো। ফার্স্ট টাইম লেস দিয়ে অমলেট বানানো, কিছু একটা অ্যান্টিক টাইপের লাগছে, কিন্তু অনেক মিনিটের ভিডিও হয়ে গেল, কিছু স্ক্রিপ্ট মানে কাট কাট করে করতে হবে। আর আমার যারা যারা ভিডিও দেখছো তাদেরকে একটা আমি রিকোয়েস্ট করছি, হাত জোর করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, 400 হতে যায়, 385 আছে, তাড়াতাড়ি 400 করে দাও, অনেক অনেক তাড়াতাড়ি এগিয়েছি, আগাচ্ছি তোমাদের ভালোবাসায়। আরো সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ, এমনি ভিডিও এমনি না, লাইফস্টাইল আসবে, যদি কুকিং এই ভিডিও যদি ভাইরাল যায় আমি তাহলে কুকিং আনবো, প্রমিস গড প্রমিস। তাহলে গরম হয়ে গেছে, আর ছোট করি এবার দেওয়া যাক। একটুখানি তেল দিয়ে মনে হচ্ছে না নিশ্চিন্তে সারছে,
চলো হয়ে গেছে, চলো এবার ঘরে নিয়ে যাওয়া যাক। নিয়ে তো চলে এসেছি, এই নিয়ে চলে এসেছি, যাই দেখি এবার কেমনি টেস্ট হয়। তাই জন্য একটু ভালো করে বসে যাই, কেন অনেকটাই গরম আর পাখার নিচেই আসি, দেখি এমনি লাগছে পুরো কাটা যাক। গরম আছে অনেক, একদম টেস্টি। দেখি বাবাকে একবার ডেকে দেখি খায় কি খায় না, চলো দেখি বাবাকে ডেকে আনি। এক্ষুনি বাবাকে জিজ্ঞাসা করে আসলাম, এক্ষুনি বাবা বলছে না তুই খা, কেন কি বাবাকে বলে রেখেছিলাম চিপস টিপস দিয়ে বানাবো, কেন বাবা তো যা বলো হেভি হয়েছে, তোমরা ট্রাই করতে পারো, শুধু চিপসের উপর নির্ভর করে। আর মানে আমার এইটার মধ্যে একটুখানি বেশি হয়েছে কি টমেটো, কারণ আমার টমেটোর একদম আমি খাই না, সিরিয়াসলি আমার টমেটোর একদম পছন্দ না। আর একটু নুন কম দেবে, কারণ কারণ চিপসের মধ্যে নুন থাকে, আর বেশি নুন দিলে অনেকজন নুন খেতে পছন্দ করে না। না ঠিক আছে একদম, তোমরা দাও কোনো অসুবিধা, বানিয়ে খেতে পারো, ট্রাই করো একবার। সবাইকে বলছি, আমার সব সাবস্ক্রাইবারদেরকে বলছি ট্রাই করো, এটা ফার্স্ট আমার কুকিং ভিডিও। আর লাভ ইউ অল। আর আমার বার্থডের পর এইটাই যা কুকিং ভিডিও আসলো, ফার্স্ট মানে ফার্স্ট ব্লগ, মানে বার্থডের পরে ফার্স্ট ব্লগ আমার কুকিং ভিডিও অনেকদিন পর। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো। আর টিপটা আর কেমনি তোমরা এক্সপিরিয়েন্স করো আমাকে কমেন্টে জানো, হ্যাঁ সুরজিৎ ভালোই হয়েছে, তুই ঠিক বলেছিস, কারণ এটা ট্রেন্ডে চলছে বলে আমি বানিয়েছি। আর এমনি বানাতাম, মানে ভিডিও না বানানো এমনি বানাতাম। সো আমার চ্যানেলে নতুন যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দাও, আর যত পারো শেয়ার করো তোমাদের বন্ধুদেরকে, যারা এগ খেতে পছন্দ করে তাদেরকে, অমলেট, যারা হেভি জিনিস খেতে পছন্দ করে চিপস টিপস এমনি হেভি জিনিস খেতে পছন্দ তাদেরকে শেয়ার করো। আর অনেকটাই বড়ো ভিডিও হয়ে গেলো, সো গাইজ ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে সুস্থ রাখো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। দাদা দাদা যারা যারা এখন আমার ইনস্টাগ্রামে এখনো ফলো করোনি তারা ফলো করো না, স্ক্রিনে দেখাচ্ছে একটা স্ক্রিনশট, মানে দেখা স্ক্রিনে যেটা দেখাচ্ছে সেই আইডিটা গিয়ে ফলো করো, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, গিয়ে ওদিকে গিয়ে ট্যাপ করে তাদের ভিজিট করে নিয়ে ফলো করে দাও। চলো বাই।